ব্লাড ক্যান্সারে আক্রান্ত দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দোয়ারা গাঁও গ্রামের বাসিন্দা রবিউল আওয়ালের পুত্র ফালু মিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন করা হয়েছে। টিউমার ও ব্লাড ক্যান্সার অপারেশনের জন্য প্রয়োজন 2 থেকে 3 লাখ টাকা, যা তাদের পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। গত মার্চ মাসে ফালু মিয়ার শরীরে টিউমার দেখা দিলে সিলেট MG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে 1 মাস চিকিৎসা নেওয়ার পর ডাক্তার জানান ফালু মিয়ার ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরবর্তীতে ডাক্তার সেখান থেকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসা নিতে বলেন, যা ফালু মিয়ার পরিবারের পক্ষে সম্ভব নয়। এমত অবস্থায় দিনমজুর ফালু মিয়া ও তার পরিবার দেশ বিদেশে সবার কাছে সাহায্যের আবেদন করেছেন। আমার ছেলে অনেক অভাবের মধ্যে আছি, যে দানা পানা যা আছে, পঞ্চায়েতের মানুষের যা আছে, তাও আর সাহায্য সহ্য করছে। ওখানে এই পয়সা দাঁত কুলাই না, ওখানে আমি নাতি নসল লই আমি ওখানে চায়েরও বাঁচছি। ও নাম ধরে দুদিন মনে চা চাপনার একটু সাহায্য করবে, আর একটু দাঁতের খেল করবে, আমি আর কি করবো। আমার দৈনিক রোগ আমার টিউমার, ব্লাড ক্যান্সার, মানে এগুলা অনেক টাকা পয়সার দরকার। মানে আমার কাছে তো আর টাকা পয়সা নাই, অনেক টাকা পয়সা ব্যয় করছি, খরচ করছি, বাড়ি করবে বন্ধক দিয়া এই নিশ্চয় গেছি। এখন আমার মানুষের সাহায্য ছাড়া কোনো পথ নাই।